দিলজিৎ এটার জন্য এসেছিল প্রোমো করতে যেতে রণবীরের পডকাস্টে। ওকে তো ওখানে রণবীর জিজ্ঞেস করলো কিছু বলতে ঘটনা সম্পর্কে, বলল আমরা এই শ্যুটটা, লাস্ট সিনের শ্যুটটা ওই স্পটেই করেছি যেখানে ওকে মারা হয়েছিল। তো আমাকেও যখন ওই শ্যুটটা সিনটা শ্যুট করলাম, তো এই যে যেটা থাকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বাঙ্কাপার। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চ্যানেল যখন সাবস্ক্রাইব করেনি, পিছনে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্ক এভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, অমর সিং চমকিলা। কি অমর সিং চমকিলা? এটা হচ্ছে তোমার, আমিও জানতাম না, বাট পরে আমি রিসার্চ করে দেখলাম, যেটা যে হচ্ছে পাঞ্জাবি একটা রেভলিউশনারি সিঙ্গার, মানে আমাদের যদি বলি ফকির সেরকম টাইপের, ওরা লালন ফকির যদি আমরা কথা বলি বাংলাদেশে, তো ওই রকম টাইপের একজন একটা লেজেন্ডারি সিঙ্গার, যার 27 বছর বয়সে যা তাকে আর তার ওয়াইফকে মার্ডার করে দেওয়া হয়েছিল অন স্টেজ। হ্যাঁ, গান গাইতে এসেছিল তখন। তো সেই তো তার লাইফ, জীবনী নিয়ে, যেটা সেটা এখনো মিস্ট্রি, কে মেরেছে কেউ জানে না, এখনো আনসলভড আছে, কেউ মেরেছে জানে না। ওর গানগুলো অনেকটা ওরকম ছিল যে ডোমেস্টিক ভাইলেন্স, বা তখনকার যে টপিকগুলো নিয়ে কথা হতো না, সেই টপিক নিয়েও গানগুলো করতো। ডোমেস্টিক ভাইলেন্স বলো, ইনফিডেলিটি, মানে ধরো বৌদির সাথে দেওয়ারের প্রেম, এই এই ধরনের টপিক নিয়েও গানগুলো করতো। তো মেবি কেউ পছন্দ করেনি মেরে, বাট যাই না, ওটা একটা আনসলভড মিস্ট্রি। তো এটা ডাইরেক্ট করছে ইমতিয়াজ আলী, আর স্টারিং আছে দিলজিৎ দোসান, যার প্রতি পরিণীতি চোপড়া, আর মিউজিক দিচ্ছে এ আর রহমান। ওয়াও, তো এটা দেখা যাক। এ আর রহমানও ছাড়তে চাইল না, এত সুন্দর একটা সিঙ্গার যখন। একদম। তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। আজ কুছ নেই, কল হোজেগা। দোনোনে মিলকর বহুত সে হালকে গানে গায়ে, জোড়ি হিট হো গয়ে। আপ জো কে রহে থে না, ও আপ হুয়া। ও তো মেরে জামলঙ্গ থা গরিবো কে বো সগ মজনু মতা মতি হো, চলে কে সব তারে উকাসে হস্তি কি হিতিয়া, জুড়ে গান সে কি সে কি হিতিয়া। তেরে পিছে মতি সুনি নি সুনি সুনি কি সে আস হাস কে বনি গে, সুনে দার তম কি লাগে সি ও কি কি লা পুছে দে মে মানে গায়ে। কি করা কার বনা রে, লেকিন তু আপনা চমকিলে। ইকু বহুত রায় স্যার, এসি বাতে লিখতে হাম অর্থ কো ভাই জি, রোকতা কিউ নি জি। वार्निंग देने बुलाया मैंने तुझे। तू बहुत गंदे गाने गाते हैं चमकीला। ये बंदूक वाले तो काम ही को ले चला, ये चलाएंगे। हम गाने बजाने वाले, हमारा काम है गीत गाना, तुम गाएंगे। अपने आप को ना बड़े पर्दे में देखने का बड़ा शौक है। पहले तो मैं हीरो ही बनना चाहता था। अच्छा, मैं भी। कुछ सारे पंजाबी यही चाहते हैं। মেরে দিতে হলে ইটস ব্যাড নাও, এগুলো সরি বাট এগুলো প্রচন্ড, মানে
যেমন বলে না কার্টুনিস্ট সিঙ্গার এদের রাইট সার্চেরা যা ইচ্ছা করবে, তোমাকে তো সিরিয়াসলি কিছু বলতে চাচ্ছে না, তুমিও তো গায়ে লাগাচ্ছ কেন লাইফে? আমি সত্যি কথা বলছি, সমাজে অনেক কিছু হয়, পেপার খুলে অনেক কিছু দেখো, তোমার তো গায়ে লাগানোর কথা না, তুমি পার্টিকুলার একটাকেই গায়ে লাগাবে। মানে আমি আর মাধবেনের একটা পডকাস্ট দেখছিলাম, তো ওখানে বলছিল তোমার কমেন্ট সেকশনে 1000টা তোমার কমেন্টস আছে, না 1000টা কমেন্টস আছে যার মধ্যে দুটো নেগেটিভ, কিন্তু তোমার বাকি অতগুলো কমেন্ট ছেড়ে তোমার ওই দুটো এত ইম্পর্টেন্ট কেন হয় যায় লাইফে? ইউ ক্যান লাইক ওকে এতগুলো তো পজিটিভ আছে না, মানুষ সবসময় নেগেটিভ দেখতে এতই চায় যে হ্যাঁ বল দা হাইয়েস্ট সেলিং ওর ছিল, তার লোকে শুনছে পছন্দ করছে বলি হাইয়েস্ট সেলিং হচ্ছে না, যদি না পছন্দ করতে তো তুমি কেন না ছেড়ে দাও না, তোমাকে গিয়ে ও কেন গাইছে মারতে হবে? ভাই তুমি নিজের সংসারটা দেখো, তোমার হাজবেন্ড বউয়ের তোমার বাবার মায়ের অনেক প্রবলেম আছে, সলভ গুলো করো। ইয়ে এসেছিল দিলজিৎ এটার জন্য এসেছিল প্রোমো করতে, এতে রণবীরের পডকাস্টে, ওকে তো ওখানে রণবীর জিজ্ঞাসা করলো কিছু বলতে এই ঘটনা সম্পর্কে, বললো আমরা এই শ্যুটটা লাস্ট সিনে শ্যুটটা ওই স্পটেই করেছি যেখানে ওকে মারা হয়েছিল, তো আমাকেও যখন ওই শ্যুটটা সিনটা শ্যুট করলাম তো এই যে যেটা থাকে তুম্বা ইনস্ট্রুমেন্টের নাম তুম্বা, এবার যদি মুসলমান খুঁজছি আমি সরি বাট মনে হলো তুম্বা বলেছিল, তো ওইটা আমাদের যখন দোতারা ব্যাকতারা হয় ওরকম দেখতে, তো তখন যখন সিনটা শ্যুট করছে আমাকে পড়ে যাওয়ার আছে, তো পড়তে গিয়ে আমার ওই আঙুলে ওই তারটা লেগে যায়, উপরে বাঁধা থাকে বেরিয়ে থাকে না তারটা, গিটার যেমন বাঁধি আমরা, একটা ফুটে হয়ে যায় রক্ত পড়ে, তো এই রক্তটা নিচে পড়ে, মানে একটা রিয়েল ঘটনাটা বলছি যখন শ্যুট করছি, তখন আমার একটা আলাদাই ফিলিং হয়, জিজ্ঞেস করছো যে ফিল করেছো কখনো ওরকম কিছু, তো ওই জায়গাটাতেই যেখানে ওর রক্তটাও পড়েছিল আমার রক্তটা ওখানেই পড়লো, তো একটা আলাদা ফিলিংস আসছিল, সেইটা দিলজিৎ শেয়ার করেছিল ঘটনাটা রণবীর এরিয়াটাতে। তো তখন আমি অ্যাকচুয়ালি ওটা নিয়ে ঘটনাটা সার্চ করলাম, আমি জানতাম আমার সিং চমকেলা বলে একটা মুভি করছে, বাট আমি জানতাম না ক্যারেক্টারটা বা সিঙ্গারটা কে অ্যাকচুয়ালি। আমার মাঝে মাঝে সত্যি এগুলো এই এই মার্ডার সুইসাইড তা ওটা ওর লাইফ, বাট এক কি বলবো, মানে ওদের মেম্বারে ব্যান্ড মেম্বারদের একজনকে ওর বউকে আর ওকে তিনজনকে বাইকে করে এসে, আর এটা কি করে মিস্ট্রি হয় তাকে এতজনের সামনে মেরে দিলে, এটা কি করে মিস্ট্রি? আমিও জানতে চাই ভাই, আমি গিয়ে কোনো মঞ্চাকরকে মেরে আসবো সেটা মিস্ট্রি কি করে হবে? ওটাই মানে কোন পলিটিক্যাল পাওয়ার কিছু একটা হায়ার, এটা ইজ নট মিস্ট্রি, পয়সার পাওয়ার কিছু একটা ছিল যার জন্য ওটা কেউ সলভ করতে দেয়নি, হোয়াট এভার দ্য রিজন ইজ, বাট হ্যাঁ জানি না সিনেমাতে কতটা কি দেখাবে এবার, বাট হ্যাঁ মার্ডারটা দেখিয়েছে যেহেতু দিলজিৎ ওটা বললো ঘটনাটা, তো আর বলবো এ আর রহমান একটু অন্য রকমের মিউজিক করছে, মানে করতে পেরেছে অনেকদিন পরে, হয়তো অনেক একই রকমের একই সবার এক একটা স্টাইল থাকে, বাট এটা হঠাৎ করে পাঞ্জাবি যেহেতু বা একজনের পার্টিকুলার হলো রঙ দে বসন্তী তে করেছিল না, কিন্তু এটা ধরো তোমার পার্টিকুলার এই ক্যারেক্টার ইনি যেমন ওর যে গানগুলো ওই টাইপেরই গানগুলোকে রিক্রিয়েট করাটাকে এটা একটা অন্য রকমের, যে অলরেডি গুলো ফেমাস গান আমরা না শুনলেও পাঞ্জাবি গুলো ফেমাস গান ওগুলোকে আবার তাদের মন মতন করে তুলে ধরা এটা একটা চ্যালেঞ্জিং টাস্ক, আর নেটফ্লিক্সে আসছে তো তাহলে দেখবো 12th April অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো, বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে, পার্টিকুলার কোন সিঙ্গার খুব ভালো লেগেছে, দিলজিৎ কে নিয়েছে যে নিজে সিঙ্গার ওই হয়তো গানগুলো গেয়েছে, নিজে পাঞ্জাবিও পরিণীতি চোপড়াও পাঞ্জাবি, ওরা ফিল করতে পারবে বা ওরা হয়তো জানে ছোটবেলা থেকে স্টোরিটা শুনে বড় হয়েছে, এই ব্যাপারটা যে ওরা ছোট থেকে শুনেছে, ওরা দুটো গান শুনেছে, তো ওদের একটা কানেকশনটা অন্যরকম একটা ফিল হবে, ওটাই তো ওটা যেটা আমরা পর্দায় দেখতে পাই, খুব ভালো পাবো আমরা, ওটা এক্সপেকটেশন যে পর্দাতেও যাতে ভালো, কাস্টিংটা খুব ভালো নেওয়া হয়েছে, আর মিউজিক তো অসাধারণ হবে ভাই যাচ্ছে, আর দিলজিতের গলার শুনতে পারবো, তো এটা খুব ভালো লাগছে আমার, চামকিলা আমি বললাম চামকিলা হবে না, খুব ভুল প্রণাম, ওটা স্টেজ নেম হয়ে গেছে অ্যাকচুয়ালি, আপনি যে চমকিলা সঙ্গীলা থেকে চামকিলা হয়ে গেছে, বাট যে নামে যে ফেমাস হয়েছে ওটাই, দেখা যাক, একদমই জানতাম না টপিকটাও জানতাম না সিঙ্গারের ব্যাপারে জানতাম না, কেন কি প্রত্যেকজনের আমাদের এত মানে ইন্ডিয়াতে এত ভার্সিটাইল এত কালচার আছে যে সব কালচারের ব্যাপারে, আর প্রত্যেকটা এতটা ডেপথ কালচার এত পুরনো কালচার, আর অবশ্যই আমাদের বাংলাদেশ বাংলার কালচার নিয়ে তো বলার নেই, সেটা লোকগীতি হোক রবীন্দ্রসঙ্গীত হোক নজরুলগীতি হোক অনেক আছে, বলেও শেষ করা যাবে না, তো আমরা নিজেদেরটা জানি,
তো অন্যদেরটা আস্তে আস্তে জানার চেষ্টা করছি জানছি তো দেখা যাক একটা বায়োগ্রাফি অফ সিঙ্গার তো ভালোই লাগে যেখান থেকে এলভিস বলা হচ্ছে এলভিস অফ পাঞ্জাব অবশ্যই তো আপনারা জানাবেন আপনারা ছবিটা জানতেন কি না আপনারা কতটা এক্সাইটেড ট্রেলারটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা খুবই এক্সাইটেড আর আমাদের ভিডিও ভালো লাগলেও কিনা সেটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব এরকম আর কি ভিডিও আমরা ফিউচারে রিয়্যাক্ট রিভিউ করতে পারি কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ তাহলে নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে বাই বাই